শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা আমাদের পিইসি 2018 কোড নম্বর 210 এই ক্লাসে যে কোশ্চেন সলিউশন শুরু করেছি তার মোটামুটি শেষ ক্লাসে চলে এসেছি। তো আজকে আমাদের প্রথম আনসার শুরু হবে কোশ্চেন নম্বর 11 থেকে। দেখো আমি কোশ্চেনটা পড়ছি, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, সেখান থেকে তোমরা একটু ফলো করার চেষ্টা করো। হেয়ার ইজ এ শিডিউল অফ ডিফারেন্ট ওকেশনস দ্যাট ইউ সেলিব্রেট ইন ইউর স্কুল ইন ডিফারেন্ট মান্থস। এখানে একটা চার্ট দেওয়া আছে, একটা সেই চার্টের মধ্যে বিভিন্ন ইভেন্টের নাম দেওয়া আছে, যেগুলো আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি, যে মাসের সিরিয়াল এবং বেশ কিছু ইভেন্ট আমরা যেটা সারা বছর ধরে স্কুলে বিভিন্ন সময় পালন করি, সেই ইভেন্ট মাস এবং ইভেন্টগুলো দেওয়া আছে। তো কি বললাম আমাদেরকে, দেখো রাইট দ্য নেম অব দ্য মান্থস হোয়েন ইউ সেলিব্রেট দিস ওকেশনস। দেখো এখানে জাস্ট সিরিয়াল নম্বরটা দেওয়া আছে, তো আমাদেরকে বললে সিরিয়াল নম্বরে মাসের নামগুলো উল্লেখ করতে, আমরা যখন সেগুলো উদযাপন করি। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো প্রথম সেন্টেন্সটি কি করে দেওয়া আছে, আমাদের প্রথম মাস কি বুক ফেস্টিভ্যাল, অর্থাৎ প্রথম মাসে জানুয়ারি মাসে বই মেলা বা বই উৎসব করা হয়। তো প্রথম সেন্টেন্সটি কিভাবে লিখলে, দেখো ইন জানুয়ারি আই সেলিব্রেট বুক ফেস্টিভ্যাল। তাহলে মাসের প্রথম দিনটা আমরা কি, প্রথম মাসটা আমরা কি করি, বুক ফেস্টিভ্যাল দিয়ে শুরু করি। তো সেক্ষেত্রে আসলে তোমরা বুঝতে পারছো আমাদের কিভাবে আনসার শুরু করতে হবে। তো আমরা প্রথমটা যেহেতু আমাদেরকে দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি ইন, তাহলে প্রথম মাসটা ফার্স্ট আমরা জানি ফার্স্ট মাস কি জানুয়ারি, আমরা কি করি আই সেলিব্রেট কি করি বুক ফেস্টিভ্যাল। লিখে ফেললাম। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে আই না লিখে উই লিখলে কোনো চান্স আনসারটা আরো সুন্দর হবে, কারণ আমরা তো একা উদযাপন করি না, অনেকে মিলে বা সবাই মিলে উদযাপন করি। তো আমরা লিখলাম ইন জানুয়ারি উই সেলিব্রেট বুক ফেস্টিভ্যাল। এরপরে দেখো সেকেন্ড সেকেন্ড মাসটা কি বললো, দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ফেব্রুয়ারি মাসে আমরা কি করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। তাহলে আমরা লিখতে পারি, যদি এখানে জায়গা আছে এখান থেকে শুরু করি, এখান থেকে লিখলাম এই কারণে আমরা পরপর লিখবো। তাহলে দ্বিতীয় মাসটা কি, দ্বিতীয় মাসটা হচ্ছে ফেব্রুয়ারি। সেক্ষেত্রে একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, দেখো মাসের নামগুলো সবসময় কোন হাতে লিখতে হয়, ক্যাপিটাল লেটার, মাসের নাম দিনের নাম এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তাহলে ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে আমরা কি করি, সেম ভাবে আবার উই সেলিব্রেট কি করি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। আচ্ছা আমরা যদি ক্যাপিটাল লেটার দিই, সবগুলো ক্যাপিটাল লেটার দিই তাহলে সুন্দর হবে, নতুবা আমরা সবগুলো স্মল লেটার দিব। এরপরে দেখো থার্ড মান্থ আমরা কি করি, ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি। তাহলে আমরা লিখতে পারবো থার্ড মান্থ আমরা কি জানি মার্চ, লিখলাম ইন মার্চ কমা উই সেলিব্রেট কি করি ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, তারপরে দেখো ফোর্থ মান্থ বাংলা নিউ ইয়ার, আমরা জানি 14 এপ্রিল আমরা কি পালন করি, বাংলা নববর্ষ পালন করি। সো তাহলে আমরা লিখতে পারি ইন এপ্রিল কমা উই সেলিব্রেট কি পালন করি বাংলা নিউ ইয়ার। এরপরে দেখো 11 মান্থ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। তোমরা বলতে 11 মান্থ কি, নিশ্চয় বুঝতে পারছো 11 মান্থ হচ্ছে নভেম্বর। সো আমরা লিখবো, এটি তো আমরা ভিন্নভাবে লেখার চেষ্টা করি, দেখো উই সেলিব্রেট কি পালন করি ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে ইন 11 মান্থ হচ্ছে নভেম্বর। ফাইন, একদম লাস্ট ওয়ান 12th মান্থ কি করি ভিক্টরি ডে, কোন দিন 16 ডিসেম্বর। সো আমরা কি লিখতে পারি, দেখো ইন ডিসেম্বর কমা উই
সেলিব্রেট ভিক্টোরি ডে? তো আমরা কি করি ডিসেম্বর মাসে আমরা বিজয় দিবস পালন করি। তো সেক্ষেত্রে খেয়াল করে শুরুতে আমরা লিখলাম ইন জানুয়ারি উই সেলিব্রেট হয়, তো সেক্ষেত্রে আমরা যেগুলি ক্যাপিটাল লেটার লিখেছি সবগুলি ক্যাপিটাল লেটার করে দিই তাহলে সেটা সুন্দর হবে। হ্যাঁ, ইন জানুয়ারি উই সেলিব্রেট বুক ফেস্টিভ্যাল, ইন ফেব্রুয়ারি উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন মার্চ উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, ইন এপ্রিল উই সেলিব্রেট বাংলা নিউ ইয়ার। তারপর এটা একটু ভিন্নভাবে লিখলাম আমরা উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে ইন নভেম্বর, এবং সবশেষে ইন ডিসেম্বর উই সেলিব্রেট ভিক্টোরি ডে। তো খুব সহজে আমরা এভাবে এরকম যে অপশনগুলো থাকবে সেগুলো খুব সহজে আনসার করে ফেলতে পারবো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো 12 নম্বর কোশ্চেনে আমাদের কি আসে, রিঅ্যারেঞ্জিং আসে। বেশ কিছু ওয়ার্ড এলোমেলো ভাবে দেয়া থাকে, এগুলোকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন বেসিক আলোচনা করেছি তখন তোমাদেরকে আমরা বেশ কিছু স্ট্রাকচার শিখিয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো তার মধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য একটা স্ট্রাকচার বলেছিলাম, সাধারণত কি হয় সাবজেক্ট হয়, ভার্ব হয়, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যা বসা তাই বসে। তো তার আগে ভার্বের জায়গায় আমরা কি বলেছি, এরকম হতে পারে অক্সিলারি ভার্ব থাকতে পারে, তারপরে কি থাকতে পারে মেইন ভার্বটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। তো এই বিষয়গুলো আসলে তোমাদের মনে আছে। চলো আমরা একটু শুরু করি। ডে ইটস এ স্প্রিং বিউটিফুল, তাহলে শুরুতে দেখো তোমাদেরকে টেকনিক্যাল বেলায় বলেছিলাম আমরা শুরুতে আমরা যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা বের করতে পারলে আমাদের জন্য আনসার করাটা একটু ইজি হয়ে যায়, সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে করাটা সহজ হয়ে যায়। তো এখানে দেখছি কোনো আপাতত অক্সিলারি ভার্ব আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে আছে। খেয়াল করে দেখো এখানে ভিতর লুকিয়ে আছে, এটা আসলে কি, এটা যদিও ইটস, এটা মানে কি আসলে, এটা মানে হচ্ছে ইট ইজ। তাহলে এখানে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটা হিসেবে বলি না কেন সেটা আমাদের আছে এখানে। তাহলে আমরা লিখে ফেলি ইটস, যেহেতু সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার লিখলাম ইটস। এরপরে দেখো একটা আর্টিকেল দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমাদের সাবজেক্ট এবং ভার্বের কাজ কিন্তু শেষ, সাবজেক্ট তো শেষ ভার্বও শেষ, অক্সিলারি ভার্ব নাই ভার্ব শেষ। এরপর দেখো আমরা বলেছিলাম যদি আর্টিকেল থাকে অবজেক্টে বসে তাহলে সেটা অবজেক্টের অন্যান্য গুলো শুরুতে বলবে, তাহলে আর কিছু নেই, আমরা এখন আর্টিকেলটা বসিয়ে দেবো ইটস এ। তাহলে এই ওয়ার্ডটা শেষ, এটা শেষ। তাহলে এখন আমাদের কি কি আছে দেখো, ডে স্প্রিং বিউটিফুল, তাহলে এগুলো যদি আমি একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করি কি সম্পর্কে বলা হচ্ছে, একটা দিন সম্পর্কে বলা হচ্ছে, দিনটা কেমন সুন্দর দিন, আবার কিসের সুন্দর দিন, বসন্তের সুন্দর দিন। তাহলে ইংলিশে বললে আমরা কি বলি, বিউটিফুল স্প্রিং ডে। কথাটা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই, তাহলে আমরা কি বলবো ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। ওকে, এর পরবর্তী সেন্টেন্সটা আমরা চলে যাই, দেখি তিন নাম্বার আইল্যান্ড দা ইস ফায়ার, এটা কোশ্চেন মার্ক আছে। তো সেক্ষেত্রে চলো জানি আমরা কোশ্চেন মার্ক থাকলে আমাদের শুরুতে কি থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব খুঁজতে হয়। প্রথমে আমরা দেখবো এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেহেতু আমাদের তখন কি চলে যাবে, আমরা একটু আগে যখন ডাব্লিউএইচ কোশ্চেন আনসার করছি তখন জানি ডাব্লিউএইচ ওয়ার্ড আগে ফায়ারটা বসে যাবে। এরপর দেখো আমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, খুব সহজেই পেয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব ইজ বসিয়ে দিব, অক্সিলারি ভার্ব ইজ, এরপরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট, এরপরে ভার্ব বসিয়ে অন্য কিছু। এখানে দেখো হয়ার শেষ ইজ ও শেষ, তাহলে বাকি আছে কি দা এবং আইল্যান্ড, আমাদের জন্য খুব সহজ চয়েস দা আইল্যান্ড আমরা লিখতে হবে। একটু আগে আমরা বলেছি যদি অবজেক্টের মধ্যে বস আর্টিকেল থাকে সেক্ষেত্রে আর্টিকেল সাধারণত অবজেক্টের শুরুতে হয়, তাহলে দা আইল্যান্ড। এবং সবশেষে অবশ্যই কি হবে, এখানে একটা অবশ্যই কোশ্চেন মার্ক হবে, যেটি একটা প্রশ্ন। ফাইন, হয়ে গেল আমাদের বি নাম্বার, এবার আমরা সি নাম্বারটা দেখি। খেয়াল করো মাই আই লাভ ডিস্ট্রিক্ট হোম, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম এরকম এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো আমরা সাবজেক্ট সাবজেক্টে আগে অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা একটু দেখি, মাই আই লাভ ডিস্ট্রিক্ট হোম না অক্সিলারি ভার্ব পাচ্ছি না, তাহলে দেখি ভার্ব আছে কিনা। হ্যাঁ, আমরা এখানে ভার্ব কোনটা দেখো বুঝতে পারছো তোমরা, ভার্ব হচ্ছে আর লাভ, তাহলে আমি ভার্বটা লিখে ফেলি আগে একটু লাভ। তাহলে এবার দেখো এবার সাবজেক্টের জায়গাটা বসাবো, আমরা সাবজেক্ট হিসেবে কাকে বসাতে পারি দেখো, এখানে যে সহজ সাবজেক্ট সবচেয়ে ইজি সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি আই, তাহলে আমরা আই লিখে ফেলি আই লাভ, আমি ভালোবাসি, কাকে ভালোবাসি এবার দেখো, তাহলে আই শেষ লাভ শেষ, মাই বাকি আছে, ডিস্ট্রিক্ট বাকি আছে, হোম বাকি আছে, তাহলে আমরা একটু রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করি। এখানে কিওয়ার্ড হচ্ছে কোনটা দেখো হোম, কেমন হোম
ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট নাকি ডিস্ট্রিক্ট, আমরা কি বলি হোম ডিস্ট্রিক্ট, মানে আমাদের কি গ্রামের বাড়িকে আমরা কি বলি হোম ডিস্ট্রিক্ট বলি, বাট কার বুঝাতে একটা পজিটিভ প্রোনাউন আছে সেটা কি মাই, তাহলে এই তিনটাকে আমরা সাজিয়ে কি লিখতে পারি মাই হোম ডিস্ট্রিক্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে আমরা শুধু কি বসালাম, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, অবজেক্টটা যে তিনটে অংশ থাকে সেটাকে সাজিয়ে লিখলাম মাই হোম ডিস্ট্রিক্ট, আমার গ্রামের বাড়ি। তো বিষয়গুলো আমাদের এখন প্রয়োজন, এটা আমরা বুঝে ফেলছি। ওকে, ডি নাম্বারে আসি আমরা। সি মারিয়া ক্যানট দ্য ফ্লাওয়ার্স, সেটিতে একটু আগে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে শুরুতে আমরা দেখবো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, হ্যাঁ আমরা খেয়াল করলেই দেখতে পাবো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি ক্যানট, তাহলে আমরা সাবজেক্টের জায়গায় খালি রেখে ক্যানটটা লিখে দিই ক্যানট। ওকে, যেহেতু এটা মোডাল অক্সিলারি ভার্ব, আমরা জানি এখানে একটা মোডাল অক্সিলারি ভার্ব, তো এরপর আমাকে আরেকটা কি লাগবে ভার্ব লাগবে, দেখো এখানে ভার্ব কোনটা আছে কিনা, আছে, এই দেখো ভার্ব আছে সি, তাহলে আমরা ক্যানট সি আমাদের ভার্বের কাছে। এবার আমরা সাবজেক্টটা সহজে বের করে ফেলতে পারি, দেখো সাবজেক্ট হিসেবে কাকে বসাতে পারি মারিয়া, একটা বেশ ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, তাহলে আমরা লিখতে পারি মারিয়া, আমরা কি পেলাম মারিয়া ক্যানট সি, তাহলে আমাদের বাকি আছে আর কি দেখো দা এবং ফ্লাওয়ার্স বাকি আছে, তাহলে খুব সহজ চয়েস ফ্লাওয়ার্স দা হয় নাকি দা ফ্লাওয়ার্স, আমরা একটু আগে বলেছি যদি অবজেক্টে আর্টিকেল বসে সেটা অবজেক্টের শুরুতে বসে, তাহলে দাটা এখানে শুরুতে মারিয়া ক্যানট সি দা ফ্লাওয়ার্স, ভেরি ইজি চয়েস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর লাস্ট ওয়ান দেখো, ই নাম্বার কি আছে, স্কুল টু শি এভরিডে গোস, একইভাবে বলি আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, নাই অক্সিলারি ভার্ব নাই, সেটা দেখবো মেইন ভার্ব আছে কিনা, দেখি দেখি দেখি, হ্যাঁ মেইন ভার্ব আমরা পেয়ে যাচ্ছি গোস, তাহলে আমরা লিখে ফেললাম গোস। এরপর দেখো তাহলে এবার সাবজেক্ট লিখবো, সাবজেক্টের জায়গায় আমরা কি বসতে পারি, দেখো একটা ব্যক্তিগত সাবজেক্ট পেয়ে গেছি আমরা শি সাবজেক্ট, আমরা লিখতে পারি শি গোস শেষ শি শেষ, এরপর আর কি আছে দেখো স্কুল টু এভরিডে, তাহলে এগুলোকে যদি আমরা সাজাই শি গোস সে যায় কোথায় যায় টু স্কুল, তাহলে কি হবে টু স্কুল লিখে ফেলি। এরপর দেখো আরেকটা ওয়ার্ড আছে সেটা কি কেমন, মানে কতবার যায় নিয়মিত যায় বা কোন দিন যায় প্রতিদিন যায় এভরিডে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আনসার হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের ইয়ারে, তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে থাকো খুবই সহজভাবে আমরা আমাদের গুলো আনসার করতে পারি, তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। প্রিয় শিক্ষার্থী আমরা একদম আমাদের শেষ কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 13, তোমরা জানো কোশ্চেন নাম্বার 13 একটা উদ্দীপক দেওয়া থাকে, সেখানে কি থাকে বেশ কিছু তথ্য থাকে, সেই তথ্য এলাকায় আমাদেরকে একটি টেবিল বা ছক পূরণ করতে হয়। চলো আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। রাকিবুল ইসলাম ইজ এ স্টুডেন্ট, রাকিব সম্পর্কে বলা হচ্ছে যে একজন ছাত্র, হিজ হবি ইজ গার্ডেনিং, তার শখ কি বাগান করা, হিজ ফাদার্স নেম ইজ মিস্টার আরিফুল ইসলাম, তার বাবার নাম জনাব আরিফুল ইসলাম, এন্ড মাদার্স নেম ইজ মিসেস রোকেয়া ইসলাম, এবং তার মায়ের নাম জনাবা রোকেয়া ইসলাম, হিজ ডেট অফ বার্থ ইজ 8 May 2007, সে 2007 সালের 8ই মে জন্মগ্রহণ করে, নাও ফিল আপ দ্য ফর্ম ইউজিং রাকিবুলস ইনফরমেশন, তো আমাদেরকে এখন এই তথ্যগুলোর উপর ভিত্তি করে এই ছকটা ফিল আপ করতে হবে, ভেরি ইজি কোশ্চেন, তোমরা আশা করি সবাই ভালোভাবে পারবে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখবো আনসার টু কোশ্চেন নাম্বার 13, সেটা লিখলাম, এখন দেখো নাম, নাম কি আছে দেখো বুঝতে পারছি আমরা, রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম আমরা নাম লিখে ফেললাম। এরপর দেখো বি নাম্বারে আছে কি ফাদার্স নেম, তাহলে দেখো ফাদার্স নেম কি আছে, রাকিবুল ইসলাম নাম লিখে ফেলছে, যে ফাদার্স নেম হচ্ছে মিস্টার আরিফুল ইসলাম, তাহলে আমরা লিখলাম মিস্টার আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম। ওকে, এরপর দেখো কি চাইছে মাদার্স নেম, মাদার্স নেম কোথায় আছে, যে মিসেস রোকেয়া ইসলাম, মিসেস রোকেয়া ইসলাম, ফাইন। এরপর কি দেখো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কোথায় আছে দেখো, এই যে 8 May 2007 লিখে দিলাম, দ্য লাস্ট ওয়ান দেখো কোথায় আছে হবি, হবি কোথায় গার্ডেনিং, সো তাহলে আমরা কি লিখতে পারি এখন গার্ডেনিং,
তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফর্ম ফিল, আমরা খুব সহজে এগুলো করে ফেলতে পারি। যেহেতু এখানে ফটো বা সিগনেচার প্রশ্ন দেওয়া নেই, সেটা আমরা নিচে থেকে দিতে যাবো না, প্রশ্নে যাই আছে আমরা সেটাই আনসার করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন কোন কোশ্চেন নিয়ে আসবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই যে ফুল কোশ্চেন আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা একটু আবার পুনরায় একটু একবার রিভাইজ করবে, যাতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। আর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ফটো আপলোড করার মাত্র, ছবি ভিডিও আপলোড করার মাত্রে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।